আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি বল চাপ ও শক্তি এই অধ্যায়ের আরো একটি নতুন পর্ব নিয়ে গত ক্লাসে আমরা তোমাদের চাপ কি এ সম্পর্কে ব্যাখ্যা করেছি এবং তরলের ভেতরের কোনো বিন্দুতে চাপ এবং এটা রাশিমালা বা সমীকরণ আমরা প্রতিপাদন করেছিলাম বা বের করেছিলাম এবং আমরা এই কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম যে চাপের ক্ষেত্রে গভীরতা যত বাড়বে ততই তোমার চাপের পরিমাণ বাড়বে কারণ এখানে রো এবং জি দুইটা মান ফিক্সড জি মান এইট এবং ঘনত্বটা অবশ্যই কি কোন মাধ্যমে তুমি চাপটা বের করছো এটাকে পানির নাকি কেরোসিন নাকি পারত তাহলে এদের ঘনত্ব কিন্তু একেবারে ফিক্সড দেওয়া থাকে তো এরপরে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তোমাদের আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা নিয়ে এরপরে আরও রয়েছে সেটা হচ্ছে কি কোন একটা বস্তু বেশে থাকা বা ঢুকে যাওয়া এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো শিক্ষার্থীরা শুরুতেই তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং তোমরা চাইলে এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো করে নিতে পারো এবং অবশ্যই ক্লাসগুলো করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে এবং তোমাদের স্কুলের নামটা একটু কষ্ট করে মেনশন করে দিও যাতে সবাই উপকৃত হয় আর তাছাড়া তোমরা জানো আমাদের একটি ফেড কোর্স চালু রয়েছে এবং এক্ষেত্রে আমরা ম্যাথ এবং সায়েন্স এই দুটাই পড়াচ্ছি গণিত এবং বিজ্ঞান এই বিষয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে এখানে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি তো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ পেজ এবং সবার সবগুলোর সাথে কানেক্টেড থাকবা সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা এই গ্রুপটিতে সাবমিট করবা শিক্ষার্থীরা চলো আমরা শুরুতে যাচ্ছি আর্কিমিডিসের সূত্র এবং এই যে প্লবতা এই দুইটা জিনিস আমরা আজকে জানবো তো সর্বপ্রথম তোমরা সূত্রটা একটু জানো তো যদিও বইটা তোমাদের বইতে দেওয়া হয়েছে বাট আমি তোমাদেরকে একটু অন্যভাবে শেখাচ্ছি সেটা হচ্ছে কি আর্কিমিডিসের সূত্রটি ব্যাখ্যা করো বা বিবৃতি করো বা লিখো তো এটা হচ্ছে কি কোনো বস্তুকে স্থির তরল বা বায়ুবীয় পদার্থ যদি আংশিক বা সম্পূর্ণ ডুবাই তাহলে সেক্ষেত্রে বস্তুটি কিছু ওজন হারাবে বলে মনে হয় এখন এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান অর্থাৎ আমি আবারও বলছি বিষয়টা হচ্ছে দেখো আমি এই পানির মধ্যে যখন কোন একটা বস্তুকে দিব তাহলে ভালো করে বুঝো ওই বস্তুটা কিছু ওজন হারাবে অর্থাৎ এটা হচ্ছে হারানো ওজন এখন এই হারানো ওজনটা কিসের সমান হবে বস্তুটাকে যে আমি পানিতে দিলাম তাহলে অবশ্যই বস্তুটা কিছু পানি অপসারিত করেছে তাহলে এই অপসারিত তরলের ওজনের সমান একেবারে সিম্পল বিষয় অপসারিত পানির ওজন বা তরলের ওজন এই কথাটাই এখানে বলা হয়েছে যে কোন একটা বস্তুকে যদি তুমি তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবাও তাহলে বস্তুটা কিছু ওজন হারাবে তাহলে এই হারানো হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান এবং এটাই হচ্ছে তোমার আর্কিমিডিসের সূত্র এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস প্লবতা বলে একটা শব্দ পাবো এখন এই প্লবতা জিনিসটা কি সেটা একটু কষ্ট করে দেখে নাও দেখো কোনো বস্তুকে কোন তরল বা বায়বীয় পদার্থে যদি আমি আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করি বা ডুবাই তখন বস্তুটা ওই উপরের দিকে একটা বল অনুভব করি তো উলম্ব উপরের দিকে উলম্বভাবে উপরের দিকে যে বলটা বা যে লব্ধি বলটা অনুভব করে তাকে আমরা কি বলি আমি আবারও এক্সপ্লেন করছি সেটা হচ্ছে কি তুমি একটা বস্তুকে পানিতে হালকা বা আংশিক নিমজ্জিত করো এটা তোমার বিষয় পানি বা তরল বা যে যেকোনো মাধ্যমে তাহলে বস্তুটা ঠিক উপরের দিকে একটা বল অনুভব করবে এবং এই উপরের দিকে এই বলটাকে বলা হবে স্যার তাহলে চলো আমরা এর পরে পরে দেখি এখানে বলেছে কি তোমরা সবাই নিশ্চয়ই সূত্র এবং সেই সূত্রের পেছনের গল্পটি শুনেছ এই এবং একটা একটা গল্প রয়েছে সূত্রটি সহজ কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের সমান ওজন বস্তুটির ওজন থেকে কমে যায় ওই একই কথা জাস্ট ঘুরে ফিরে বলেছে তা আমরা এখন এই সূত্রটি বের করব। চিত্রে একটা দেওয়া হয়েছে এবং এই চিত্রের মাধ্যমে মদ্যাকার একটা সিলিন্ডার নিয়েছে তো এখানে দেখো এটি সিলিন্ডার না হয়ে অন্য যে যেকোনো আকৃতির বস্তু হতে পারত তবে আমরা সুবিধার জন্য মূলত এখানে সিলিন্ডারটা নিয়েছি এখন এই সিলিন্ডারের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে অনলি এস আর তরলের উপরের পৃষ্ঠ থেকে এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠ পর্যন্ত তরলের উপরের পৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে এস ওয়ান এবং তরলের উপরের লেয়ার থেকে সিলিন্ডারের একেবারে নিচের পৃষ্ঠ পর্যন্ত সেটা হচ্ছে এস টু ভালো করে বুঝিও সিলিন্ডারের উপরের পৃষ্ঠ থেকে তরলের উপরের লেয়ার পর্যন্ত হচ্ছে আর তরলের উপরের লেয়ার থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে হচ্ছে এস তো এভাবে তো তারা দেখো এখানে ও চত্বর একটা সিলিন্ডার নিয়েছে এবং এখানে এস ওয়ানটা হচ্ছে তরলের উপরের পৃষ্ঠের সাথে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা এবং আরেকটা হচ্ছে এস টু হচ্ছে নিচের পৃষ্ঠের গভীরতা তরলের উপর লেয়ার থেকে তো এখন আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে সূত্র সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম তো আজকের ক্লাসেও আমরা সূত্র সম্পর্কে জানতে পারবো কোন বিন্দুতে চাপের রাশিমালার যে সূত্রটা রয়েছে যেখানে আমরা পেয়েছিলাম এই সূত্রটা কিন্তু আমরা পেয়েছিলাম তো এই সূত্রটা মূলত আমরা এখানে কাজে লাগাবো তাহলে শিক্ষার্থীরা চলো আমরা একটা একটা কাজে লাগাই সর্বপ্রথম দেখো আমরা যদি এই উপরের পৃষ্ঠের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করি এই উপরের পৃষ্ঠের জন্য তাহলে সেক্ষেত্রে কি হবে নিয়ম অনুসারে পি ইকুয়ালস টু এইচ রো জি বাট আমাদের উপরের পৃষ্ঠের গভীরতা হচ্ছে তাহলে আমরা এটাকে এস ওয়ান দিই আর তাছাড়া আমরা এখানে যেহেতু প্রায় বের সেজন্য এটাকে তাহলে দেখো আমরা এই জিনিসটা পাচ্ছি কিনা এবার আমরা সিলিন্ডারের নিচের পৃষ্ঠের জন্য বের করি তাহলে সেম পি ইকুয়ালস টু এইচ রো জি তবে এখানে ভালো করে দেখো নিচের পৃষ্ঠের গভীরতা হচ্ছে পুরাপুরি এইচ টু এখানে দেওয়া আছে পুরাপুরি এইচ টু তাহলে আমরা যদি এটাকে এস টু দিই তাহলে আচ্ছা আমি এটাকে মুছে আবার দিচ্ছি এস টু রো জি তাহলে এখানে চাপকেও পিঠু দিলাম তা আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চাপ যেহেতু পেয়ে গেছি এবার আমরা চাপের সূত্রটা অ্যাপ্লাই করি এই এই সূত্রগুলো কিন্তু আমরা গত ক্লাসে যে চাপের রাশিমালা পেয়েছিলাম পি ইকোয়ালস টু এইচ রো জি এখান থেকে মূলত আমরা সেগুলো এনেছি এখন আমাদের চাপের সূত্র আমাদের জানা ছিল পি চাপ টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এটা আমরা গত ক্লাস থেকে জানি এবং এটা নিয়ে আমরা অনেক ক্যালকুলেশন করেছি এবং আমরা এটা থেকে একক বের করেছি তো শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা কি করতে পারি তো আমি এখানে দেখো প্রথমটার জন্য ওয়ান ডিভাইডেড বাই এ নিলাম একইভাবে দ্বিতীয়টার জন্য পি টু ইকলস টু এফ টু ডিভাইডেড বাই এ নিলাম এখন তুমি যদি মানগুলো বসিয়ে দাও এই যে পি ওয়ান এর মানটা যদি বসিয়ে দাও বা তুমি যদি এখান থেকে গুণন করো তাহলে হচ্ছে এফ ওয়ান ইকুয়ালস টু ফি ওয়ান এ তারা এখানে দেখিয়েছে এবং আমি যদি এখন এই পি ওয়ান এর মানটা যদি স্যার বসিয়ে দিই এই পি ওয়ান এর মানটা এখান থেকে যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি এই এস ওয়ান রোজি পাচ্ছি এটা হচ্ছে তোমার এফ ওয়ান এর মান অর্থাৎ একটা বলের মান একইভাবে আমরা যদি এখান থেকে স্যার আর্গুনন করি তাহলে এফ টু ইকুয়ালস টু ফি টু ইন টু এখন একইভাবে আমরা যদি এখানে ফি টুর মানটা বসাই দিই কোথায় থেকে বসাবো সেটা হচ্ছে স্যার এই যে এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে দেখো এই যে আমরা এখানে জি পাচ্ছি জাস্ট সিম্পল বিষয় এটা যে কেউ এখানে বুঝবে না বুঝার তেমন কোনো কিছু নাই যে মনে করো এফ ওয়ান ইকুয়ালস টু ফি ওয়ান এখন আমি যদি ফি ওয়ান এর মান বসাই দিই এস ওয়ান জি দেন এখানে তো এ রয়েছে এটা একটা ইকুয়েশন একইভাবে এফ টু ফি টু এটার জন্য আমরা এইস টু রো বসিয়ে দিলাম দেন এ একটা রয়েছে এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশান অথবা তোমার যদি মনে হয় এটাকে তুমি একটু সাজিয়ে লিখতে পারো যেমন এ এইস ওয়ান র আর এটাকেও তুমি একটু সাজিয়ে লিখতে পারো অ্যা এইস টু রও তো আশা করি বুঝতে পেরেছো এগুলো হচ্ছে জি এ জে ডান তো এবার আমরা দেখো এখন তোমাকে একটু বুঝতে হবে এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য তো আমি এই অংশটা একটু তোমাদেরকে পরে শোনাচ্ছি এখানে বলছে দেখো সিলিন্ডারের পাশের পৃষ্ঠের উপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর মাথা কারণটা কি সিলিন্ডারটি একদিক থেকে যে বল অনুভব করবে অন্যদিকে ঠিক সেই পরিমাণ বিপরীত বল অনুভব করে এক কথাই একটা একটাকে নিঃশেষ করে ফেলবে সুতরাং পাশে কি পরিমাণ বল অনুভূত হচ্ছে সেটা আমাদের হিসাব করার কোনো বিষয় নয় এবার উপরে নিচের বিষয়ে একটু লক্ষ্য করো আমি তোমাদেরকে একটু আগে শুরুর দিকে বলেছিলাম এই যে গতকালকে যে রাশিমালাটা ছিল এই রাশিমালার ক্ষেত্রে আমরা যতই এস এস ও এর মান যত বাড়বে তোমার চাপের পরিমাণ আজকেও সেম দেখো এখানে যেহেতু এস টুর গভীরতা এস ওয়ান থেকে বেশি তাহলে অবশ্যই এফ টু এর মান এফ ওয়ান থেকে বেশি হবে তো এক্ষেত্রে আমরা যদি এখন বিয়োগ করতে চাই বা উপরের দিকে যে বলটা অনুভব করে সেটা বের করতে চাই তাহলে আমরা এই এফ টু থেকে যদি এই এফ ওয়ানকে বিয়োগ করি তাহলে সেটি উপরের দিকে যেই পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা তখন বের করতে পারবো তাহলে আমরা এফ টু থেকে এফ ওয়ান কে দিলাম এবং এটাকে আমরা এফ ধরেছি এফ ধরে ভালো করে দেখো আমরা প্রত্যেকটা বিয়োগ করতেছি এফ টু মাইনাস এফ ওয়ান যেটাকে আমরা এফ ধরেছি এফ টুর মান ছিল তোমার এ এস টু রো জি এবং এটা হচ্ছে এ এস ওয়ান রো জি তো আমরা এখান থেকে যদি এ রো জি দুটাকে কমন নি তাহলে পাচ্ছি এস টু মাইনাস এস ওয়ান যেটা আমরা শুরুর দিকে একদম শুরুর দিকে ধরেছিলাম আশা করি দেখলেই তোমরা বুঝতে পারবা ঠিক চিত্রের মধ্যে দেখো এই বাদ দিয়ে দিই তাহলে আমি মূলত এই এস কে পাচ্ছি অর্থাৎ এটা ইকুয়ালস টু এস তাহলে আমি এবার এই এস টাকে যখন বসিয়ে দিচ্ছি ঠিক এই জায়গায় তখন সেটা হয়ে যাচ্ছে এ রো জি ইন্টু এস এবং এটাকে একটু কষ্ট করে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে সেটাকে এ এস রো জি এটাও বলতে পারি অথবা তোমার যদি মনে হয় না স্যার আমি এটাকে আরেকটু ইয়া করে বলবো সেটা হচ্ছে কি আরেকটু শর্ট করে বলবো যেমন এ এ মানে মানে কি হচ্ছে স্যার ক্ষেত্রপল আর এস মানে হচ্ছে স্যার তোমার গভীরতা বা উচ্চতা যেটাই বলো না কেন তো ক্ষেত্রপল এবং গভীরতা গুণ করলে অবশ্যই স্যার আয়তন বা ভলিউম হয় তাহলে এটাকে আমরা বি রো জি বলতে পারি তোমার যেটি ইচ্ছে সেটা বলতে পারো সবগুলো কিন্তু সঠিক তাহলে আমাদের এটা হলো ঠিক আছে এটা হলো ঠিক আছে তো আমরা এখান থেকে একটা হিসেব বলতে পারি যেমন চাপের রাশিমালা হচ্ছে এইস রো জি আর প্লবতার মানটা হচ্ছে বি রো জি অথবা তুমি এটা না বললা এটাও বলতে পারো বি কে একটু এক্সপ্লেন করে এস রো জি বলতে পারো তাহলে দেখো তারা কিন্তু একইভাবে দেখো এই এস ও এস টু থেকে এস ওয়ান এর মানটা এস বসিয়ে দিয়েছে তো তুমি চাইলে এটাকে বি রো জিও বলতে পারো তো এখানে তারপর দেখো এখানে হচ্ছে সিলিন্ডারের আয়তন ওই যে আমি যেটা বলেছি আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয় জি মানে হচ্ছে এখানে জি না এটা হচ্ছে রু রু হবে রু মানে হচ্ছে স্যার তরলের ঘনত্ব জি মানে মধ্যাকর্ষণ জনিত তরল কাজেই উপরের দিকে প্রয়োগ করা বলের পরিমাণ হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন ঠিক যেটি আর্কিমিডিসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম এবং এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় প্লব অথবা ভাউন্সি আমরা এখানে তোমাদেরকে বলেছিলাম কোন একটা বস্তুকে যদি আমি নিচে বা তরলের মধ্যে ডুবাই বা কোনো বায়ুর মধ্যে ডুবাই তাহলে ওই বস্তুটা উপরের দিকে একটা বল অনুভব করে যেটা হচ্ছে ওই এফ এর মান এবং এটাকে বলা হয় প্লবতা আর আর্কিমিডিসের সূত্র এখানে অলরেডি বলেছি কোনো বস্তুকে তরলে বা বায়ু পদার্থে ডুবালে সেটি কিছু ওজন হারাবে এই হারানো ওজন হচ্ছে বস্তু কি পরিমাণ পানি অপসারিত করেছে তার ওজনের সমান তো এখন আশা করি আমাদের সূত্রটা প্রুফ হয়ে গেল এবার আমরা এর পরে আমাদের বইতে কি আছে আমরা দেখব বস্তুর বেশে যাওয়া থাকা এবং ডুবে যাওয়া এই জিনিসটা কি সেটা একটু দেখব। শিক্ষার্থীরা এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি পেসকেলের একটা বিষয় আছে সূত্র এই পেস্কেলের সূত্রটা একটু কষ্ট করে দেখে নাও এখানে হচ্ছে কি স্থির তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ মানে কোনো অংশে কমবে না সেটা চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে এটা হচ্ছে তোমার ফেসকেলের সূত্র এবং তরল সংগ্রামের দেওয়ালে লেগাইয়ে লম্বাভাবে কাজ করবে অর্থাৎ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে তো আমি আবারও বলছি কোন স্থির তরল বা পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ কোনোভাবে কমবে না সেটা সবদিকে দিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের গায়ের মধ্যে লম্বাভাবে ক্রিয়া করবে এটা তোমার কিছু না কিছু পরে কাজে আসবে বলে তাই আমি আগে থেকে বলে দিলাম তো এখন আমরা যাব একটা বস্তু তরলে ভাসবে নাকি ডুববে এক্ষেত্রে ভালো করে দেখো বস্তুর ওজনটাকে যদি আমি ডাব্লিউ ওয়ান ধরি আর ডাব্লিউ টু হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ওই আর্কিমিডিসের সূত্রটাকে আমি মূলত এক্সপ্লেন করছি তাহলে বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজন থেকে বেশি হয় তাহলে অবশ্যই বস্তুটা সরি বস্তুটা ডুবে যাবে ভালো করে বুঝো আমি আবারও বলছি তোমাদেরকে এখানে এই যে ডাব্লিউ ওয়ান হচ্ছে বস্তুর ওজন বস্তুর ওজন আর ডাব্লিউ টুটা হচ্ছে অপসারিত তরলের ওজন অপসারিত তরলের ওজন যদি ডাব্লিউ ওয়ান গ্রেটার দেন ডাব্লিউ টু হয় তখন বস্তুটি ডুবে যাবে যদি ডাব্লিউ ওয়ান দেন ডাব্লিউ টু হয় তখন বস্তুটি বাসবে আর যদি ডাব্লিউ ওয়ান এবং ডাব্লিউ টু সমান হয় তাহলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় বাঁচবে অর্থাৎ ডুবুডুবু অবস্থায় বাসবে। আমি লিখে দিলাম নিমজ্জিত অবস্থায় বাঁচবে তো আশা করি ডুবে যাওয়া এই জিনিসটা বুঝেছ আর ভাসবে এই জিনিসটা বুঝেছ এখন নিমজ্জিত অবস্থায় ভাসবে বলতে জিনিসটা কি হয় মনে করো একটা পানির লেয়ার এই জায়গায় বস্তুটা এভাবে থাকবে মনে করো এই যে ডুবোডুবো অবস্থায় থাকবে এই যে ডুবোডু অবস্থায় থাকবে এটাকে বলা হয় নিমজ্জিত অবস্থায় ভাসবে তো এখানে মূলত আমি সেই জিনিসগুলো করেছি যদি দেখো থেকে বড় হয় তাহলে বস্তুর ওজন তরলের প্রবতার চেয়ে বেশি হয় যার কারণে বস্তুটা তরলে ডুবে যাবে এবং এখানে বিস্তারিত এক্সপ্লেন করা আছে আর যদি দুটাই সমান হয় তাহলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে কারণ এক্ষেত্রে বস্তু কর্তৃক দুটাই সমান হয়ে যায় আর যদি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু থেকে ছোট হয় তাহলে বস্তুটি একদম পানির উপর ভাসমান অবস্থায় থাকবে কারণ এক্ষেত্রে বস্তুর ওজনটা হচ্ছে ওই অপসারিত তলার ওজন থেকে কম অর্থাৎ প্লবতা এখানে বেশি হবে তাহলে এখানে আমি প্লবতাটা বেশি পাচ্ছি আর এই জায়গায় প্লবতাটা আমি কি পাচ্ছি সমান আর একদম উপরেরটাতে প্লবতার পরিমাণ আমি কম পাচ্ছি ঊর্ধ্বমুখী বলটা কম তো এভাবে মূলত আমি এটাকে এক্সপ্লেন করেছি এর পরে আমাদের একটি সর্বশেষ মেবি একটা ম্যাথ রয়েছে এখানে একটু উদাহরণ দেখো এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ ডুববে যেখানে কাঠের গণত্ব দিয়ে দিয়েছে আর পানির গণত্ব দিয়ে দিয়েছে পানির গণত্ব না দিলেও কিন্তু এটা এবার আসো এখানে আমাদের হচ্ছে দেখো থাকতে হলে ডুবন্ত অবস্থায় সমান পরিমাণ তাকে তরল সমান পরিমাণ পানির ওজন কাঠের ওজনের সমান হতে হবে অর্থাৎ কাঠের আয়তনকে যদি আমি বি ধরি তখন সূত্র হবে তার ওজন হচ্ছে বি রোজি এটা এটা মাস্ট বি একটু মাথায় রেখো ও আয়তনকে বি ধরলে অবশ্যই ভি রোজি হবে এবং আমি যদি মনে করি বি ওয়ান অংশটা পানির নিচে ডুবে যাবে তাহলে সেক্ষেত্রে হবে বি ওয়ান রোডাব্লিউ জি এখানে বি ওয়ান হচ্ছে পানিতে ডুবে যাওয়া অংশ আর রো ডাব্লিউ বলতে হচ্ছে পানির ঘনত্ব যেন জি হচ্ছে অভিজ্ঞতরণ তো এবার আসো আমরা দুইটা মান পেয়েছি একটা হচ্ছে বি রো জি আর একটা হচ্ছে এই বি ওয়ান রো জি দেখুন আমরা একটা একটা ইকুয়ালস টু দুইটা যেহেতু তারা বলেছে দুটাই সমান হতে হবে এখানে বলেছে সমান হতে হবে না হলে কিন্তু কখনো এই এই হিসাবটা চলবে না তো আমরা দুইটাকে সমান লিখলাম সমান লিখার পর একটু দেখো এখানে এই জি জি ক্যান্সেল এরপর আমি যদি দেখো এই বি এখানে আবার আরেকটা বিষয় রয়েছে আমরা যদি এই জিনিসটাকে একটু হিসাব করে রাখতে চাই এটা আসলে দেখো এখানে একটু হালকা ট্রাবল এই জিনিসটা না দেখলেও চলবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবার দেখো এখানে আমি যদি এই বি ওয়ান কে অর্থাৎ আমি যদি এই লাইনটাকে এভাবে লিখি বি টু বি আমি যদি এবার বি ওয়ান কে বামে পক্কান্তর করি অর্থাৎ এটাকে তখন ডিভাইডেড বাই আর ডাব্লিউ আমি যদি এবার রো কে যদি পক্কান্তর করি তাহলে হচ্ছে এই যে রো অর্থাৎ আমি রো কে ডান পাশে নিয়ে গেছি বি ওয়ানকে বাম পাশে এনেছি তখন আমি এরকম একটা চেহারা পেয়েছি তো এর পরে এবার মানগুলা বসিয়ে দাও তারা ও সরি তারা এই জিনিসটাকে ইয়া উল্টো করেছে সমস্যা নেই আমরা চাইলে সেটাও করতে পারি একটা কাজ করি আমরা এই অংশটা মুছে দিই এই অংশটা মুছে দিলে আমরা যদি বাম পাশে বাম পাশে উলটিয়ে দিই তাহলে আমাদের ডান পাশটাও উলটিয়ে যাবে এবার আসো আমরা মানটা বের করি এখন এই যে রো রো বলতে এখানে কাকে বোঝাচ্ছে এখানে আমি যে রোটা দিলাম এই যে হয়ে গেল এই যে রু রু বলতে ওই কাটের গণত্বকে বোঝাচ্ছে এটা হচ্ছে কাটেরটা আর এটা হচ্ছে কোনটা পানিরটা তো পানিরটা তো মুখস্থ এটা ওয়ান থাউজেন্ড এই যে পানিরটা দিয়ে দিল আর উপরে কাটেরটা দিয়ে দিলো তখন একশো দিয়ে গুণ করে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ডুববে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ভাসবে তো এই হলো হিসাব তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবং বাকি যে শক্তি অংশগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি আমরা ক্লাস আপলোড করেছিলাম যে অংশটুকু বাকি ছিল এটা আপলোড করতে পারি নাই এটা আমরা আজকে দুটা ক্লাসের মাধ্যমে এটা শেষ করে দিয়েছি সেক্ষেত্রে তোমরা যারা ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক গ্রুপ থেকে আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে ভিডিওগুলো শেয়ার করে দিবা নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবা যাতে সবাই উপকৃত হয় আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আমাদের গ্রুপটিতে সাবমিট করবা এবং তোমাদের একটাই রিকোয়েস্ট যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের এই ফেড কোর্সটি করতে পারো এবং বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো সেক্ষেত্রে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ